আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 11 তারিখ এপ্রিল 2021, আজাদী টিভির প্রতিনিধি আই তালাল আহমেদ। আজকের খবর, বর্মাত আমমানচর মারি ফেলার দেহেড় চাইনিজ নিজর ফাইদার ওর গড়ে চিন্তা। বর্মার হালত কলরে সাইড দেশ ডন লড়াই ঐতপারে হয়ে হুঁশিয়ারি দেড় মাহের কলে। আর সই টাইমের ওরে সই খবর ফাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর আর হাসাতু আসতে বেল আইকন গা সিবিদ আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়া ফলো করি পারিবা। খবরের তফসিল, চাইনায় রাশিয়ালো মিলি বর্মা জালা মিলিটারি ওর ইউএন সিকিউরিটি কাউন্সিলর পাওয়ান দেখল জারি গুত্ত নদের আর দেশের মানুষের বর্মার মিলিটারি হিলে ফত হইত নদের দিহে আনজানা গিয়ে। আর এটা কত বর্মাত আম মানুষের চাইনিজ ফ্যাক্টরি অকলরে ফুরাই দিয়ে চাইনিজ এম্বাসির সামনে হরতাল গড়ে আছে, যেটা বর্মার আম মানুষের হতামুজিন চাইনিজ মিলিটারির সাথ দর বলে হদ্দ আছে। তাইওয়ানস ইনস্টিটিউশন ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চ তু হুং চংতিং ওর হতামুজিন চাইনিজ বর্মার আম মানুষের মুখালফের শিক্ষা দিয়ে নদর বলে হইয়া। চাইনিজ বর্মাত পাওয়ার আসতে মানুষের ফাঁসি বালা রিস্তা রাখিত পাইলে হি তারা আম মানুষের চিন্তার ওর হেদ দুধ দিয়ে নদ বলে হংয়ে মিডিয়ার বয়ান দিয়ে। আর হিবার হতামুজিন চাইনিজ বর্মাত তেজারত বর্ডার সিকিউরিটি আদি সিয়াসি মদত কল ফা বলে জানাইয়ে। চাইনা দে বর্মার ভিতরে 2100 কিলোমিটার বর্ডার আছে দেখি আনে বর্মার হালতের ওর বেশি আসর গড়ে বলে হঙ্গে বয়ান দিয়ে। বর্মা চাইনা বর্ডার বেশি হাতিয়ার দরিয়া ডায়কল আছে, যারা হামেশা লড়াইকল জারি থাকে। আর হাতিয়ার দরিয়া ডায়কল রিস্তা চাইনিজ হকুমতের ফাঁতি বালা বলে তাইওয়ানের মাহের হিবেয়ে জানাইয়ে। চাইনায় বর্মাত বেশি প্রজেক্টকল গরদ্দা আছে, যেটা ভিতরে হা চলতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আদে চাইনা মায়ানমার ইকোনমিক করিডোর সিএমইসি আর চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ইর হত্যামজিন সিএমইসি প্রজেক্টের কারওয়াইকল বেশি হারাহারা অর বলে জানাইল। চাইনিজ মিনিস্টার ওয়াংয়ে বর্মার চকপিউ ঘাটি চাইনা মায়ানমার বর্ডার ইকোনমিক কোঅপারেশন জোন আদে নিউ রেঙ্গুন সিটি প্রজেক্ট হারাহারা চালু করতে সার বলে চাইনিজ স্টেট মিডিয়া রিপোর্ট মজিন জানা গিয়েল। চাইনায় বর্মাত বেশি সৈলকল কিনেদা আছে, যেটা প্রতি বছর 1,00,000-5,00,000 টন সৈল বর্মায় চাইনার বেসেদা আছে। চাইনায় বর্মার বর্ডারের হালতের ওয়ারিয় বেশি চিন্তাত, যেটা লড়াই ব্যাস হলে মানুষ সকল চাইনাত গলি সাহারা লইতে পারে বলে আগর বর্মার ইউএস অ্যাম্বাসিডর ডেরেক মিচেলে জানাইয়ে। বর্মাত আম মানুষ সকল মিলিটারি দেশের পাওয়ার তুলা মাফেলা বললা হাতিয়ার দরিয়া ডায়কল লই মিলে দিহিয়ান খবর ফাজার। হ্যান্ডিলে 26 বছর যে ফরেন নাম মাইফাজি বেয়ে ইয়ার আগে হনদিন গুলি নদরে হিবেয়ে জলত হাতিয়ার দরিয়া ডায়কলর ফাঁতি মিলিত জাদ্দা আছে। মাইফা হিবা এখন থাইল্যান্ডের বর্ডারের শিক্ষা, যেটা হিবেয়ে হাতিয়ার দরিয়া ডায়কল লই মিলি ট্রেনিং অকল লইব দিহিয়ান জানা যার। আই মিলিটারিলে লড়াই গড়ি হকুমত তুলা মাফেলাই যেটা আই লড়াই গড়তে ইয়া মরিত নডরাই বলে মাইফা হিবেয়ে নাম নহয় মিডিয়ার বয়ান দিয়া। গেলদা 70 বছর লতি বর্মার ডলিয়া বডিলে জাগা অকলত হাতিয়া দরিয়া ডায়ক কলা দে হকুমতের ভিতরে লড়াই চলি আইয়ের, লেকিন লড়াইহীনে দেশের 50 মিলিয়ন মানুষের হেদ দূর আসন্ন গলিও এবার হালত খারাপ ঐতপারা দিহিয়ান মাহের অকলে হুঁশিয়ারি দেদ্দা আছে। বর্মার জালা মিলিটারি দেশের পাওয়ার হারে লই আম মানুষের বড় দিনত্তি দিন জুলুম গড়ত দেহিনে দেশের হাতিয়ার দরিয়া ডায়ক কলরে মিলাইয়ে, যেটা আজ্যফান জালেম সিকিউরিটি ফোর্স অকলে বর্ডারের 600 বড় আম মানুষ অকল মারি ফেলাই দা আছে। বর্মা ইন্ডিয়া বর্ডারত চিনফারা অকলত এখন জালেম সিকিউরিটি ফোর্স অকলের খিলাফ ইস্তেমাল করি বললা গরত বানিয়ে হাতিয়ার অকল বেসে আছে। আর আরেক ডাকত তো আম মানুষের হকুমতে দেশের হাতিয়ার দরিয়ার ডায় অকলরে মিলি মিলিটারি খিলাফ লড়াই গতিতে হয়ে আরজ গরত দিহিয়ানরে কেরের হাতিয়ার দরিয়ার ডায়ে ওয়েলকাম জানাই দিহিয়ান খবর পা গিয়ে। বর্মার ওর ইউনাইটেড নেশনের স্পেশাল এনভয় ক্রিস্টিন শনার বাগনারের হতামজিন বর্মাত যে এখনো টেমত দর লড়াই শুরু হইতে পারে বলে হুঁশিয়ারি দিলদা আছে। বর্মাত আমদাদি এজেন্সি অকলত বেশ রিফিউজি অকলরে আমদাদি দিতে দুঃখ অর, যেটা দেশের টিয়া ফুসের হালত দিনতে দিন হরাপ অর। আর বর্মাত মিলিয়ন মিলিয়ন মানুষের ইন্টারনেট ইস্তেমালত মাহরুম অদ্দা আছে। আমদাদি এজেন্সি অকলের হতামজিন বর্মাত থাই বর্ডারত হাজার হাজার মানুষ অকলে দেশ থারি থাইল্যান্ডের শিক্ষা গড়ের গো বলে জানাইয়ে। দুনিয়া সিয়াসি মাহের অকলর ডরমজিন বর্মার হালত ইনে চাইনা ইন্ডিয়া রাশিয়া দি ইউএসর ভিতরে সিয়াসি মশলা ফয়দা করিব, যেটা আসিয়ানে মিলিটারি খিলাফ হন কারওয়াই গড়দের দেহা নজার বলি হর। আজ্যার খবর এ দূর, আর টাইমারের খবর পাইবাল্লা আর আজাদী টিভির ওয়েবসাইট আজাদী টিভির ফেসবুক আর টুইটারের ইয়ে ফলো করি পারিবা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।